কথা হচ্ছে যে অনেকেই কেউ কেউ লিখছে আর কি যে নামাজের পরে শুরু করলে ভালো হয় তো আমরা কি তাহলে দশ মিনিট পরে শুরু করব আমি কিন্তু রেডি আপনারা বলো দশ মিনিট পরে শুরু করব তো ঠিক আছে এখন বাজে তাহলে কয়টা পাঁচটা বিশ আমরা সাড়ে পাঁচটায় শুরু করবো ওকে ঠিক আছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمدا رسول الله আসসালামু আলাইকুম আপনার আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে শুনতে পাচ্ছেন কি না আর কে কোথা থেকে বলছেন বা সরি কে কোথা থেকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা একটু জানাবেন আর কি চট্টগ্রাম থেকে রুকসানা মাদারীপুর সভার ঠাকুরগাঁও খিলক্ষেত ময়মনসিং বানিয়াচং বানিয়াচং সম্ভবত হবিগঞ্জ বিশ্বের সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং মানিকগঞ্জ হবিগঞ্জ ঢাকা বরিশাল তো যাই হোক সারা বাংলাদেশ থেকেই বা যে যেখান থেকে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আলোচনায় যাই আজকে আর যারা আজকেই আমার সঙ্গে প্রথম ক্লাস করছেন যদি কেউ আজকেই প্রথম হন রুমিলিকশন ক্লিয়ার না আপু আপনার মনে হয় নেটে প্রবলেম তো বোর্ড দেখেন সাইডে আরেকটা স্ক্রিন দেখা পাচ্ছি আপনাদের স্ক্রিনে দুটো স্ক্রিন দেখা যায় না তো বিষয়টা হচ্ছে আজকেই যারা অনেকেই হয়তো বা কেউ কেউ থাকতে পারেন যে আজকে আমার সঙ্গে প্রথম ক্লাস করছেন তো আগে আমরা কিছু ক্লাস করেছি যেমন মুক্তিযুদ্ধের ক্লাসগুলো শেষ করেছি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারির জন্য একটা প্রাইমারির ব্যাচ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সংবিধান এই সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। আর সংবিধানে এটা হচ্ছে প্রথম ক্লাস সংবিধান দুইটা ক্লাস হবে আজকে হচ্ছে সংবিধান পার্ট ওয়ান আজকে আমরা আলোচনা করবো সংবিধান পার্ট ওয়ান মোটামুটি খাতা কলম নিয়ে বসে যান লিখতে হবে অনেক লিখতে হবে প্রচুর খাতা কলম নিয়ে বসে যান আর কেউ কেউ চাইলে ক্যামেরায় আসতে পারেন দু একজন এসেছেন দুই চারজন এসেছেন কেউ কেউ চাইলে ক্যামেরায় আসতে পারেন যাদের নেট ভালো আছে মোটামুটি নেটের স্পিড যাদের ভালো আছে তারা ক্যামেরায় আসতে পারেন তাহলে একটা ক্লাসের আমেজ তৈরি হবে আর মোটামুটি যাদের পোশাক আশাক একটু শালীন আছে বিশেষ করে কেউ খালি গায়ে বা একেবারে মানে ঘরের পোশাক পরে আছেন এভাবে আসবেন না মোটামুটি একটু মানে জেন্টাল লোক একটু ভালো লোকে যারা আছেন শার্ট টার্ট পরা এরা একটু আসতে পারেন এরা আসেন এই আর কি একদমই খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরা এরকম ছবি টবি আসার মানে ক্যামেরায় আসার দরকার নেই এটা হচ্ছে বিষয় তো আমরা শুরু করি সংবিধান পার্ট ওয়ান প্রথমেই যে কথাটি লিখবেন স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথমেই লিখবেন হ্যাঁ গেঞ্জি পরা হবে টি শার্ট পরা হবে বাট স্যান্ডো গেঞ্জি পরা যাবে না মিস্টার রুহুল আমিন আপনাকে বলছি গেঞ্জি পরা যাবে টি শার্ট পরা যাবে বাট একদমই ওই স্যান্ডো গেঞ্জি যেগুলো হাতা কাটা এগুলো পরার দরকার নেই পরে ক্যামেরায় সামনে আসার দরকার নেই সেটা বলেছি পরলে সমস্যা নেই আপনি আপনার ঘরে পড়তেই পারেন তো স্টেশনও দিয়ে লেখেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান প্রথম কথাটা লেখেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে কি বলা হয় উত্তর কী হবে উত্তর হবে সংবিধান তাহলে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান এরপর লিখবেন অ্যাক্ট অ্যাক্ট এরপর লিখবেন এক সম্পর্কে লেখেন এখানে স্ক্রিনে আসছে এক সম্পর্কে লেখেন একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে এক আবার বলেন কোনটা সংবিধান সংবিধান তো বললাম আবার বলছি একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান এরপর অ্যাক্ট এক সম্পর্কে লেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে দ্রুত লিখবেন একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে একটি দেশের আইন পরিষদ যে অ্যাক্ট একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে লিখেছেন এরপরে হেডলাইন করবেন ordinance স্ক্রিনে going to lack out so that can ordinance বাংলা কি কেউ বলেন তো আপনাদেরকে প্রশ্ন করেছে কি শ্রেণা আক্তার একটির পূর্ণরূপ একটিতে পূর্ণরূপ একটা মানে কি আইন এক ইংরেজি শব্দ এটা মনে হচ্ছে আইন এর আবার কিসের পূর্ণরূপ এরপরে হেডলাইন করেন অর্ডিন্যান্স আমি এগুলো এক একটা ওয়ার্ড বলতেছি শব্দ অর্ডিন্যান্স হ্যাঁ অনেকেই লিখেছেন অর্ডিনেন্স এর বাংলা হচ্ছে অধ্যাদেশ তো সেটাই লেখেন এবার নিচে লেখা আছে লেখেন আইন পরিষদের অবর্তমানে আইন পরিষদ ইংরেজি হচ্ছে পার্লামেন্ট মানে জাতীয় সংসদ লিখবেন আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে আইন পরিষদের অবর্তমানে আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে তাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে তাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে তাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে এরপর হেডলাইন করবেন অর্ডার হেডলাইন অর্ডার 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 সম্পর্কে লিখবেন সংবিধানের অবর্তমানে অর্ডার সম্পর্কে আমি বলছি অর্ডার সম্পর্কে লেখেন সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন তাকে অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ বলে সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন তাকে অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ বলে তাকে অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ বলে আই রিপিট সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করে তাকে অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ বলে লেখা হলে একটু শুনবেন লেখা হলে একটু শুনবেন কথা হচ্ছে এই অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে আসলে পার্থক্য রয়েছে পার্থক্যটা কি পার্থক্য হল যে যখন আপনার আইন পরিষদ অর্থাৎ পার্লামেন্ট কার্যকর নেই ওই সময় রাষ্ট্রপতি যে আইন জারিটা করে সেটা হচ্ছে কি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ তবে কথা আছে যখন পার্লামেন্টে আবার অধিবেশন বসে তখন এই অর্ডিন্যান্সটা অধ্যাদেশটা পার্লামেন্টে মানে আইনসভায় পাশ করে নিতে হয় আর অর্ডারটা কি অনেক সময় দেখা যায় যে কোনো দেশে সংবিধানই নেই কোনো একটা রাষ্ট্র জন্ম হয়তো সংবিধান নিয়ে নয় সংবিধান হতে একটু সময় লাগে তো এই সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মূল আইন বা সর্বোচ্চ আইন এই সংবিধান হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি যেসব আইন জারি করে সেগুলোকে বলা হচ্ছে হলো অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ তাহলে আমরা বুঝলাম যে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে পরিষ্কার পার্থক্য রয়েছে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে তাহলে কি রয়েছে পরিষ্কার পার্থক্য রয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে এরপর হেডলাইন করবেন বিল হেডলাইন করবেন বিল

আপনি ক্যামেরায় নাই কেন কথা হচ্ছে বিল আইনের প্রস্তাব বা খসড়াকে বিল বলে স্ট্রছ দিয়ে লিখবেন বিল দুই প্রকার বিল দুই প্রকার এক নম্বর দিয়ে লেখেন সরকারি বিল বিল দুই প্রকার এক নম্বর দিয়ে লিখবেন সরকারি বিল আর দুই নম্বর দিয়ে লিখবেন বেসরকারি বিল এক নম্বর দিয়ে লিখবেন সরকারি বিল আর দুই নম্বর দিয়ে লিখবেন বেসরকারি বিল এক নম্বরে লিখুন সরকারি বিল আর দুই নম্বর দিয়ে লিখুন বেসরকারি বিল লিখেছেন প্রথমেই হেডলাইন করেন সরকারি বিল প্রথমেই হেডলাইন করবেন সরকারি বিল সরকারি বিল সম্পর্কে লিখবেন মন্ত্রীগণ যে বিল সংসদ উত্থাপন করে তাকে সরকারি বিল বলে মন্ত্রীগণ যে বিল সংসদে উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে তাকে সরকারি বিল বলে লিখেছেন মন্ত্রীগণ যে বিল সংসদ উত্থাপন করে তাকে সরকারি বিল বলে এরপর হেডলাইন করেন বেসরকারি বিল বেসরকারি বিল বেসরকারি বিল সম্পর্কে লিখবেন সংসদ সদস্য সংসদ সদস্য মানে এমপি সংসদ সদস্য দ্বারা উত্থাপিত বিলকে সংসদ সদস্য দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে সংসদ সদস্য দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে সংসদ সদস্য দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে লিখেছেন সংসদ সদস্য দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে এরপর হেডলাইন করবেন রুল হেডলাইন করুন রোল বড় লেখা আছে আর ইউ ইউলি রোল আগে লিখবেন পরে বোঝাবো এগুলো আগে লিখবেন পরে বোঝাবো যা বলে যাচ্ছে এগুলো আবার পরে বোঝাবো ধৈর্য ধরে লেখেন রোল রোল সম্পর্কে লেখেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত মানে যথাযথ কর্তৃপক্ষ লিখবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত উপযুক্ত প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে রুল বা বিধি বলে রুলের বাংলা হচ্ছে বিধি বয়সী ধৈরসি বয়সী ধৈরসি বিধি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে আবার বলি মিলায় নেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রুল বা বিধি বলে রুল বা বিধি বলে লিখেছেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে রুল বা বিধি বলে একটু শুনবেন কথা আছে কথা হলো এই যে প্রথমে আমরা কি দেখেছি যে সংবিধান হচ্ছে কি মূল আইন সংবিধান হচ্ছে মূল আইন এছাড়া পার্লামেন্টও কি পাশ হয় পার্লামেন্টে অ্যাক্ট পাশ হয় অ্যাক্ট তো মনে করেন যে পার্লামেন্টে অ্যাক্ট পাশ হয়েছে যে ইক্রিজিং শাস্তিযোগ্য অপরাধ ইফ্রিজিং শাস্তিযোগ্য অপরাধ মনে করেন এটা হয়েছে পার্লামেন্টে তো লেভেল আছে তো লেভেল আছে এই জন্য শুধু এটুকু দিয়েই তো আর বিচার হবে না তো মূল আইনেরও আরো পরিপূরক আইন লাগে যেমন কারো দিকে বাঁকা চোখে তাকালে কি হবে কাউকে কিছু বললে কি হবে তারপরে অপরাধ যদি আরেকটু গুরুতর পর্যায়ে চলে যায় টাস্ক পর্যায়ে চলে যায় তখন কি হবে এই যে কি করলে কি হবে এই জিনিসগুলো কী লাগে এগুলি হচ্ছে পরিপূরক আইন তাই এই উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে প্রণীত মূল আইনের পরিপূরক যে আইনগুলো সেগুলোকেই রুল বা বিধি বলে সেগুলোকেই রুল বা বিধি বলে আর সরকারি তার আগে বলেছি যে যে কোনো আইন পাশ হওয়ার আগে পার্লামেন্টে বিল আকারে উপস্থাপিত হয় যেমন যদি কোনো মন্ত্রী সে যে কোনো মন্ত্রী দ্বারাই যদি কোনো বিল উত্থাপিত হয় পার্লামেন্টে সেটা হচ্ছে সরকারি বিল আর কোন এমপি মহোদয় তারা যদি আপনার এই বিলটা উত্থাপিত হয় তাহলে সেটা হচ্ছে কি বেসরকারি বিল তো আশা করি আর বিলটা যখন পার্লামেন্টে পাশ হয়ে যায় খেয়াল করে দেখবেন যে মাননীয় স্পিকার কি বলে এত বিলটি জাতীয় সংসদ উত্থাপিত হলো এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হাঁ বলুন যারা বিপক্ষে আছেন তারা না বলুন তো অনেকে হয়তো বা হাঁ বলে কিছু কম সংখ্যক লোক হয়তো বা না বলে তো যখন বেশি মানুষ হা বলে তখন স্পিকার কি বলে আমার মনে হয় হা যে যুক্ত হয়েছে অতএব এই বিলটি জাতীয় সংসদে গৃহীত হলো তো যে কোনো আইন প্রথমে বিল আকারে জাতীয় সংসদে মানে উত্থাপিত হয় তারপর সেটা পাশ হয়ে কি হয় অ্যাক্ট হয়ে হয়ে যায় যায় মূল আইন আশা করি বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি তো রুলের পরে হেডলাইন করবেন এই তো দিলাম মাত্র এমডি কি হামজাল নাকি যাই হোক বিলের উদাহরণই তো মাত্র বুঝাইলাম বুঝছেন না এরপর হেডলাইন করবেন রেগুলেশন হেডলাইন রেগুলেশন 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 সম্পর্কে লিখবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এখন মনের মধ্যে অনেকের হয়তো প্রশ্ন লাগতেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ কি জিনিস এটা হচ্ছে সরকার যাকে দায়িত্ব দিবে সেটাই হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ সরকার যদি কোনো কমিটিকে ওই কমিটিকে দায়িত্ব দেয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আপনাকে দায়িত্ব দিলে আপনি উপযুক্ত কর্তৃপক্ষ আশা করি ক্লিয়ার তো লেখেন রেগুলেশন সম্পর্কে লিখবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রুল বা বিধির উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রুল বা বিধির পরিপূরক আইনকে রেগুলেশন বা প্রবিধি বলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রুল বা বিধির পরিপূরক আইনকে রেগুলেশন বা প্রবিধি বলে প্রবিধি ফলা বয়সী ধৈরসি প্রবিধি বিষয়টা হয়েছে কি একটু আগে আমরা বলেছিলাম যে মূল আইনের পরিপূরক আইনকে হচ্ছে রুল বলে রুল বা বিধি বলে এখন কি বললাম যে ওই বিধির আবার পরিপূরক আইনকে কি বলছে রেগুলেশন বলছে বিধির পরিপূরক আইনকে রেগুলেশন বা প্রবিধি বলছে আশা করি বুঝতে পেরেছেন পট পট করে বোঝাচ্ছি এরপর হেডলাইন করুন ম্যানুয়াল 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 হ্যাঁ ম্যানুয়াল সম্পর্কে লিখবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বিশ্লেষণ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ব্যাখ্যা বিশ্লেষণ কমাকমা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ ও টিকা ব্যাখ্যা বিশ্লেষণ ও টিকা প্রণীত আইনকে কে ম্যানুয়াল বলে ব্যাখ্যা বিশ্লেষণ ও টিকা প্রণীত আইনকে কে ম্যানুয়াল বলে ব্যাখ্যা বিশ্লেষণ ও টিকা প্রণীত আইনকে কে ম্যানুয়াল বলে ব্যাখ্যা বিশ্লেষণ ও টিকা প্রণীত আইনকে কে ম্যানুয়াল এর বাংলা হচ্ছে ব্যবহার বিধি অনেকে হয়তোবা বাংলা বানতে যাচ্ছেন মনে মনে বাংলাটা হচ্ছে ব্যবহার বিধি তবে বাংলার থেকে ইংরেজিটাই বেশি সুন্দর ম্যানুয়াল আইনকে ম্যানুয়াল বলে বিষয়টা হচ্ছে একটু আগে আমরা দেখেছি অ্যাক্ট বিল তারপর রুল রেগুলেশন এখন দেখলাম হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়ালটা হচ্ছে ব্যবহার বিধি অর্থাৎ কোন আইনের কি ব্যবহার সেটা অনেক সময় কি হয় রেডিও টেলিভিশন ইত্যাদি মাধ্যমে বা সংবাদপত্র ইত্যাদি মাধ্যমে বিভিন্ন টিকা আকারে বা ব্যাখ্যা বিশ্লেষণ আকারে অনেক সময় নাটিকা আকারেও এগুলো প্রকাশিত হয় মানে আইনের যে ব্যবহার যে বিধিটা এটা গণমাধ্যমের মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়া হয় এটাই হচ্ছে কি ব্যবহার বিধি মানে কি করলে হবে আইনের যে ব্যবহার মানে প্রয়োগ আইনের যে প্রয়োগ সেটা আসলে এই টিকা আকারে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে এটা জানিয়ে দেওয়াটাই হচ্ছে কি ম্যানুয়াল বা ব্যবহার বিধি এরপর হেডলাইন করবেন গণপরিষদ হেডলাইন করুন গণপরিষদ হেডলাইন করবেন গণপরিষদ গণপরিষদ গণ পরিষদ সম্পর্কে লিখবেন যে পরিষদ একটি দেশের জন্য আইন প্রণয়ন করে যে পরিষদ একটি দেশের জন্য আইন প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে যে পরিষদ একটি দেশের জন্য আইন প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে যে পরিষদ একটি দেশের জন্য আইন প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে তার মানে বিষয়টা হলো গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে কি আইন প্রণয়ন করা সরি ভুল বলেছি একটু কারেকশন করেন তো যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান প্রণয়ন করে আইন না সংবিধান মানে মূল আইন কি মূল আইন তো সেটা লিখে লেখেন সংবিধান লেখেন যে পরিষদ একটি দেশের জন্য একটু কারেকশন করেন যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে অর্থাৎ গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে কি সংবিধান প্রণয়ন করা আই রিপিট আমি আবার বলছি যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান প্রণয়ন করে তাকে গণপরিষদ বলে এরপর হেডলাইন করবেন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন মূলত এটা আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন সে আলোচনা করব হেডলাইন করুন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন হেডলাইন করেছেন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন প্রথমে হেডলাইন করবেন স্বাধীনতার সনদ হেডলাইন স্বাধীনতার ঘোষণা সনদ সাবটাইটেল করেন সাবটাইটেল স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা সনদ স্বাধীনতার সনদ লিখবেন প্রথমে স্টেশন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান স্বাধীনতার ঘোষণা সনদ সম্পর্কে লেখেন স্টেশন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান লিখবেন এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে লেখেন বটে দেখতে পাচ্ছেন লেখেন দশ এপ্রিল উনিশশো একাত্তর লিখুন দশ এপ্রিল উনিশশো এটি গ্রহণ করা হয় বা লেখেন দশ এপ্রিল উনিশশো এই সংবিধান গ্রহণ করা হয় দশ এপ্রিল উনিশশো এই সংবিধান গ্রহণ করা হয় দশ এপ্রিল উনিশশো এই সংবিধান গ্রহণ করা হয় আবার লিখবেন এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান এটা তো লিখছেন তাই না তাহলে লেখেন যে ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার আমিরুল ইসলাম বড় নাম উঠেছে এই যে লেখেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন এরপর লেখেন এবং এটি পাঠ করেন মানে পুড়ে শোনান আর কি এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এটা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী নোট এন টি নোট লিখবেন ই ইন নোট দিয়ে লিখবেন বিশ্বের ইতিহাসে লিখুন বিশ্বের ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে বিশ্বের ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত বিশ্বের ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত বিশ্বের ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত এক নম্বর দিয়ে লিখবেন এক বাংলাদেশ দুই নম্বর দিয়ে লিখবেন ইতিহাসে দুটো জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাসনদ সংবিধান বলে স্বীকৃত এক বাংলাদেশ দুই ইউএসএ দুই ইউএসএ

ছোট সংবিধান ইউএস এর সংবিধান পৃথিবীর প্রথম লিখিত ও সবচাইতে ছোট সংবিধান প্রথম লিখিত ও সবচাইতে ছোট সংবিধান ঈশ্বর সিহ্নধন আবার লিখবেন ফ্রান্সের সংবিধান হলো ফ্রান্স ফ্রান্সের সংবিধান হলো পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান ফ্রান্সের সংবিধান হলো পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান এরপর ভারতের সংবিধান হলো ভারতের সংবিধান হলো পৃথিবীর সবচাইতে বড় লিখিত সংবিধান ভারতের সংবিধান হলো পৃথিবীর সবচাইতে বড় লিখিত সংবিধান ভারতের সংবিধান হলো পৃথিবীর সবচাইতে বড় লিখিত সংবিধান হেডলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেডলাইন করুন অস্থায়ী সংবিধান আদেশ অস্থায়ী সংবিধান আদেশ লিখেছেন অস্থায়ী সংবিধান আদেশ হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর জানুয়ারি রশ্মিকার হবে এটা আপনারা কারেকশন করে নিন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি উনিশশো শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন সুমন গোস্বামী এগুলো কি সিটে নেই হ্যাঁ সিটে আছে বইয়ে আছে পিডিএফ দেওয়া হয় নাকি পিডিএফও যাবে পিডিএফও যাবে কিন্তু আপনি যদি না লেখেন আপনার চাকরি হবে না পরিষ্কার কথা আমি লিখে সই করে দিতে পারি যারা এগুলো মনে করে যে সিটে আছে কিনা বইয়ে আছে সিটে আছে তো বইয়ে সিটে না থাকলে এগুলো আমরা পাবো কোথায় আমি কি বানায় বানায় বলবো নাকি এগুলা বই তো থাকতেই হবে অনেকেই জিজ্ঞেস করে আপনি কিছু মনে করেন না এটা আপনাকে বলছি না সুমন গোস্বামী এটা আপনাকে বলছি না আমি সবাইকে বোঝানোর জন্য বলছি অনেকেই বলে যে স্যার এগুলো বইয়ে নাই আরে বইয়ে না থাকলে আমি করতে পারবো বানায় বানায় এগুলো বলবো নাকি ডেফিনেটলি বইয়ে আছে কিন্তু আমি সেগুলোই বলি যেগুলো আপনাদের আসার মতো বইয়ে তো অনেক আছে সেখান থেকে বেছে বেছে আপনাদেরকে আমরা গুরুত্ব দেখে বলে থাকি গুরুত্ব দেখে বলে থাকি কারণ যে কোনো চাকরির পরীক্ষায় আপনাকে যে জিনিসটা বেশি জানতে হয় সেটা হলো কি পড়তে হবে বেশি জানতে হয় কি পড়া বাদ দিতে হবে ওই বাদ দেওয়ার কাজটা খুব সুন্দর করে করে দেওয়া হয় আমাদের ক্লাসে বাদ দেওয়ার ক্লাসটা খুব সুন্দর করে করে দেওয়া হয় এই আর কি তো যাই হোক হ্যাঁ এই যে রূপক দাস খুব ভালো কথা বলেছেন যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন খুব ভালো বলেছেন যে বই তো সবই আছে আর বই না থাকলে আমি করতে পাবো আমি তো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য না বুঝুন নাই আমি তো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য না আমি ডক্টর কমল হোসেন না সঞ্জিত সেন গুপ্তও না বা আরো যারা ছিলেন ওই যে সংবিধান প্রণয়ন কমিটির যে সদস্য চৌত্রিশ জন ওদের মধ্যে আমি কেউ না সো বইয়ে যা আছে আমি সেগুলোই বলছি এগুলো সব বইয়ে আছে চাইলে লিখবেন না ফেলে না লিখবেন যাই হোক যে কথা বলছিলাম এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলেছি কাউকে ব্যক্তিগতভাবে বলিনি তো যাই হোক ইস্টার দিয়ে লিখবেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন স্টার চিন্ন দেন আবার লিখবেন পরদিন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর পরদিন এগারোই জানুয়ারি রসিকার দিয়ে নেন পরদিন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর পরদিন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর পরদিন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ইচ্ছা সিন দিয়ে লিখবেন এই মোতাবেক এই মোতাবেক বা লেখেন এই আদেশের মাধ্যমে লিখতে পারেন যে এই আদেশের মাধ্যমে বা এই মোতাবেক লিখতে পারেন লেখেন এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেয়া হয় মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয় আমি আবার বলছি একটু মিলায় নেন এগারোই জানুয়ারি উনিশশো তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন মানে বঙ্গবন্ধুর কথা বললাম এরপর বলেছি এই আদেশের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয় যেমন বর্তমানে বাংলাদেশে পরিষদ শাসিত সরকার দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ এই সরকারের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন এই সরকারের প্রধান আর রাষ্ট্রপতি শাসিত সরকার যেগুলো সেগুলোর প্রধান থাকেন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান হচ্ছেন কে রাষ্ট্রপতি বর্তমানে এখন এই মুহূর্তে আসেন ডোনাল্ড ট্রাম্প আর কদিন পর উনি থাকবেন না ওখানে হয়ে যাবেন কে জো বাইডেন সাতাত্তর বছর বয়সে উনি রাষ্ট্রপতি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্টি সিক্স ছেচল্লিশতম রাষ্ট্রপতি মিস্টার জো বাইডেন মিস্টার জো বাইডেন একটা কথা আপনাদেরকে বলতে চাই এটা হয়তো বা আপনারা কীভাবে নেবেন আমি জানি না একটা কথা আপনাদেরকে বলতে চাই যে সফলতার কোনো বয়স নাই এই সফলতার কোনো বয়স নাই এই মিস্টার জো বাইডেন ওনার বয়স হচ্ছে সতাত্তর বছর সেভেন্টি সেভেন এই সতাত্তর বছর বয়সে এসে উনি পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয়েছেন সেভেন্টি সেভেন এই বয়সে এসে উনি পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয়েছেন এই আমাদের মতো বয়সের থেকে এই অবস্থায় থেকে আমরা অনেকেই হতাশ হয়ে গেছি এই অবস্থায় থেকে উনি মনে করতেন যে না আমার দ্বারা আর কিছু হবে না এই কথা বলে উনি ঘরে বসে থাকতেন উনি সাতাত্তর বছর জীবনে এসে হতে পারতেন ইম্পসিবল হতে পারতেন না কাজেই সফলতা লাভের কোনো বয়স নেই সফলতা লাভের কোনো বয়স নেই অনেকেই মনে করেন কোনো মতো একটা চাকরি পাইলেই হয়েছে আমি তাহলে সফল ন সফলতার কোন সীমারেখা নেই সফলতার কোনো বাউন্ডারি নাই সফলতার কোনো শেষ নেই সফলতার কোনো শেষ নেই সফলতার কোনো বয়স নেই যে এত বয়স হয়ে গেছে আর কি সম্ভব আর কি সম্ভব কিছু কিছু মানুষ আমি নাম বলবো না এত স্টুপিট কমেন্টস করে মানে কি বলবো যাই হোক কিছু বললাম না যে কথা বলছিলাম যাই হোক যে কথা বলছিলাম যে আসলে সফলতার কোন বয়স নেই কাজেই ধৈর্য হারানো যাবে না উনি যদি আগে আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম উনি যদি ইয়াং এজে এসেই এই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যেই যদি উনি মানে হাল ছেড়ে দিতেন উনি কখনোই মার্কিন প্রেসিডেন্ট হতে পারতেন না তো কাজেই আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে এটা হচ্ছে বিষয় আর এই যে স্নেহা আক্তার আপনার নেটে মনে হয় প্রবলেম আছে আপনি একটু ভালো নেট ইউজ করবেন অথবা যে কাজটা করবেন সেটা হলো যে আপনার যে ডিভাইস সেটা মোবাইল হোক মোবাইল ফোন হোক বা কম্পিউটার হোক এগুলোটা রিস্টার্ট দেন রিস্টার্ট দেন তাহলে ভালো নেট পাবেন আশা করা যায় এগারো জানুয়ারি বলছি কত আগে এগারোই জানুয়ারি বলার আগে আর অনেক পরে অনেক অনেক কিছু বলেছি এটা তো বারবার বললো তো আমার এগারোই বানারিতে থাকতে হবে আমি আর বারোই বানারি পেতে পারবো না আমি যদি এগারোই জানুয়ারি বারবার বলি তাহলে আমি আর কখনো বারোই জানুয়ারিতে যেতে পারবো না তারপরে আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে এগারোই জানুয়ারি উনিশশো তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বলেছিলাম এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয় আর সেটা বোঝাতে গিয়ে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থা আর আমার বাংলাদেশে হচ্ছে মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা চিহ্ন দেন আবার লিখবেন এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর লিখুন এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর শেখ মুজিবুর রহমান এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে বিচারপতি আবু সাহেব চৌধুরী রাষ্ট্রপতি হন এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে বিচারপতি আবু সাই চৌধুরী রাষ্ট্রপতি হন আবার বলি অনেকেই হয়তো বা লিখতে পারেন নাই আবার বলবো আরেকবার বলি এই মোতাবেক বারোই জানুয়ারি উনিশশো শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে বিচারপতি আবু সাহেব চৌধুরী দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হন বা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এটা বলেছি শেখ মুজিবুর রহমান অতপর ওই দিন মানে বারোই জানুয়ারি ওই দিন অতপর ওই দিন রাতে শেখ মুজিবুর রহমান দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যাদের কথা কেটে কেটে যাচ্ছে আপনার নেটে প্রবলেম এখানে সাউন্ড ঠিক আছে আমাদের সাউন্ড ঠিক আছে আপনার ওখানে নেট দুর্বল আমাদের এখানে সাউন্ড খুবই ভালো আমরা তো শুনতে পাই আপনার ওখানে নেটে প্রবলেম হচ্ছে আরেকটা বিষয় বলি সেটা হলো আপনারা যত তাড়াতাড়ি লিখতে পারবেন বা যত তাড়াতাড়ি অ্যাবজর্ভ করতে পারবেন মানে নিজেদের মধ্যে নিতে পারবেন বুঝতে পারবেন আমরা তত বেশি ইনফরমেশন দিতে পারবো আমাদের কাছে কিন্তু আল্লাহর মতো ইনফরমেশনের অভাব নেই ইনফরমেশানের কিন্তু অভাব নেই যেটা হয় আপনারা একই জিনিস যখন বারবার জিজ্ঞেস করেন দেখা যায় যে সময় শেষ হয়ে যায় অনেক কিছুই বাকি থেকে যায় যেটা আপনারা জানানো না আমাদের তখন কি করতে হয় কাঠশার্ট দিয়ে এমনিতেই আমরা কাঠশার্ট দিয়ে বলি এমনিতেই কাঠশার্ট দিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলাই বলি তারপরেও দেখা যায় যে আপনারা যদি সময় লাগান তখন আপনাদের ইনফরমেশন কম যায় যেটা আমরা কখনোই চাই না বেশি ইনফরমেশন দিতে আমরা অবশ্যই চাই বেশি ইনফরমেশান দিতে আপনারা বারবার আমাকে পেছনে নিয়ে যাবেন তখন আমি সামনে আগাতে পারবো না আমার তো কোনো লস নাই লস কিন্তু আমার নাই লস আপনার এটা মনে রাখবেন লস আমার নাই লস আপনার তো যে কথা বলছিলাম যতপর ওই দিন রাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মানে এই বিষয়টা হলো একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে প্রশ্ন করছি উত্তর দেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর দেন তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে কমেন্টস করে না কমেন্টস করেন কি বলে কেউ বলে তাজউদ্দিন কেউ বলেন নবরুল ইসলাম এই পাইলাম শেখ মুজিবুর রহমান রেমা বেগম হ্যাঁ আপনি ঠিক বলেছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অবশ্যই শেখ মুজিবুর রহমান এটা উত্তর এবার আরেকটা প্রশ্ন করি থামেন আর কমেন্টস করেন না থমেন থেমে যান এবার আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী সেকেন্ড কে সেকেন্ড আপনারা যদি মানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী সেটা হচ্ছে কে প্রশ্ন যেভাবেই আসুক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে সেটাও হচ্ছে কি শেখ মুজিবুর রহমান এই যে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আহমেদ এরপর ইস্টার দেন আবার স্টার চিহ্ন না এবার হেডলাইন করবেন হেডলাইন করবো আমরা একটা রিফ্রেশ আচ্ছা আমরা একটু রিফ্রেশ হয়ে আসি পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি অন্য কিছু আমি চিনি না জীবনে তোমাকে চাই মরণের পর কী জানি না জীবনে তোমাকে চাই মরণের পর কী জানি না পৃথিবীকে চিনি তোমাকে চিনি অন্য কিছু আমি চিনি না জীবনে তোমাকে চাই মরনের পর কী তা জানি না জীবনে তোমাকে চাই মরনের পর কী তা জানি না যাই হোক আমাদের এই জাস্ট এক মিনিটের একটা গেল আর কি মানে ব্রেক গেল এটা আসলে সেট করা ছিল এই জন্য গেল না হলে আমি এখন দিতাম না হ্যাঁ এরপর আমরা হেডলাইন করবো গণপরিষদ আদেশ জারি ও গণপরিষদ গঠন গণপরিষদ আদেশ জারি ও গণপরিষদ গণপরিষদ আদেশ জারি ও গঠন দ্রুত লেখেন আমরা দ্রুত আগাব হেডলাইন করেছেন গণপরিষদ আদেশ জারি ও ও গঠন হেডলাইন আন্ডারলাইন করে গণপারলাই দিয়ে থ্রি তেইশ মার্চ উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী তেইশ মার্চ উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারির মাধ্যমে গণপরিষদ গঠন করেন গণপরিষদ আদেশ জারির মাধ্যমে গণপরিষদ গঠন করেন গণপরিষদ আদেশ জারির মাধ্যমে গণপরিষদ গঠন করেন স্টার চিহ্ন দিয়ে লিখবেন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল চারশো জন বড় লেখা আছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল চারশো তিনজন ফোর জিরো থ্রি চারশো তিন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল চারশো জন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল চারশো জন মাঝে মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসে যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কি ছিল চারশো তিনজন এবার হেডলাইন করেন গণপরিষদের প্রথম অধিবেশন হেডলাইন গণপরিষদের প্রথম অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশন লিখেছেন গণপরিষদের প্রথম অধিবেশন হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের প্রথম অধিবেশন বসে স্টার চিহ্ন দিয়ে লিখবেন উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস আমি আবার বলি উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা আব্দুল মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস তর্কবাগিস বোর্ডে লিখে দিলাম তর্কবাগিস উনি ভালো ডিবেট করতে পারতেন তর্কবাগিস মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস দেন আবার লিখবেন এদিন স্পিকার হিসেবে শাহ আব্দুল হামিদ এদিন স্পিকার হিসেবে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে মুহাম্মদুল্লাহ নির্বাচিত হন আমি আবার বলি এদিন স্পিকার হিসেবে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার হিসেবে মোহাম্মদুল্লাহ নির্বাচিত হন এদিন স্পিকার হিসেবে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত আবার ইস্টার চিন্ন দিয়ে লিখুন পরদিন এগারোই এপ্রিল উনিশশো পরদিন এগারোই এপ্রিল উনিশশো এগারোই এপ্রিল উনিশশো তৎকালীন আইন পরদিন এগারোই এপ্রিল উনিশশো তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে প্রধান করে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন তৎকালীন আইন ডক্টর কামাল হোসেনকে প্রধান করে মানে হেড করে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট চৌত্রিশ থার্টি ফোর ডক্টর কামাল প্রধান করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় স্টার চিহ্ন দিয়ে লিখবেন বেগম রাজিয়া বানু ছিলেন এই কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু ছিলেন এই কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু ছিলেন এই কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বান ছিলেন এই কমিটির একমাত্র মহিলা সদস্য স্টেশন অবদিয়ে লিখবেন অন্যদিকে সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত সাবেক রেলমন্ত্রী উনি স্টেশন অবদি লিখবেন অন্যদিকে সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত ছিলেন এই কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য অন্যদিকে সুরঞ্জিৎ সেন গুপ্ত ছিলেন এই কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য এই কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য লিখবেন তার তৎকালীন রাজনৈতিক দল ছিল ন্যাব এনএপি ন্যাপ লিখবেন মুজফ্ফর ন্যাপ মুজাফর ন্যাপের দুটো ভাগ ছিল একটা ছিল ন্যাপ ভাসানি আটম ন্যাপ মুজাফর তিনি ছিলেন ন্যাপ মুজাফর গ্রুপে লিখবেন তার তৎকালীন রাজনৈতিক দল ছিল ন্যাপ মুজফর ন্যাপের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের পূর্ণরূপ কি ন্যাশনাল আওয়ামী পার্টি তার তৎকালীন রাজনৈতিক দল ছিল ন্যাপ মুজফর তার তৎকালীন রাজনৈতিক দল ছিল ন্যাপ মুজফর এরপর হেডলাইন করবেন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হেডলাইন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন লিখবেন স্টেশন দিয়ে লেখেন গণপরিষদে দ্বিতীয় অধিবেশন বসলে স্টেশন দিয়ে লিখুন গণপরিষদে গণপরিষদে দ্বিতীয় অধিবেশন বসলে গণপরিষদে দ্বিতীয় অধিবেশন বসলে বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর গণপরিষদে দ্বিতীয় অধিবেশন বসলে বারোই অক্টোবর উনিশশো ডক্টর কামাল হোসেন বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান খসড়া সংবিধান উত্থাপন করেন বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান উপস্থাপন করেন বা উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান উপস্থাপন করেন বা উত্থাপন করেন যা দিবেন দেন লিখেছেন চার নভেম্বর চার নভেম্বর উনিশশো বাহাত্তর চার নভেম্বর উনিশশো বাহাত্তর খসা সংবিধান গণপরিষদে গৃহীত হয় নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর খস সংবিধান গণপরিষদে গৃহীত হয় দাঁড়িয়ে লিখবেন এই দিবসকে মানে চার নভেম্বর এই যে দিবস লিখবেন এই দিবসকে সংবিধান দিবস বলে এই দিবসকে সংবিধান দিবস বলা হয় তাহলে সংবিধান দিবস কবে চার নভেম্বর উনিশশো দিবসকে সংবিধান দিবস বলা হয় এই দিবসকে সংবিধান দিবস বলা হয় হয়ত আবার লিখবেন চোদ্দ ও পনেরোই ডিসেম্বর চোদ্দ ও পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর চোদ্দ ও পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এই দুই দিন চোদ্দো ও পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এই দুই দিন গণপরিষদের সদস্যগণ চোদ্দো ও পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এই দুই দিন গণপরিষদের সদস্যগণ খসড়া সংবিধানে স্বাক্ষর করেন এই দুই দিন গণপরিষদের সদস্যগণ খসড়া সংবিধানে স্বাক্ষর করেন খসড়া সংবিধানে স্বাক্ষর করেন আবার বলি চোদ্দ পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এই দুই দিন গণপরিষদের সদস্যরা খসড়া সংবিধানে স্বাক্ষর করেন কিন্তু সুরঞ্জিৎ সেনগুপ্ত স্বাক্ষর করেননি লেখেন কিন্তু সুরঞ্জিৎ সেনগুপ্ত স্বাক্ষর করেননি কিন্তু সুরঞ্জিত সেন গুপ্ত স্বাক্ষর করেননি কিন্তু সুরঞ্জিত সেন গুপ্ত স্বাক্ষর করেননি ঈশ্বর চিহ্ন দিয়ে লিখুন ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর হয় বলবৎ মানেই কার্যকর হওয়া বলবৎ মানেই হচ্ছে কি কার্যকর হওয়া আর কি ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর হয় বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর হয় নোট লেখেন ও টি ই নোট নোট লিখবেন নোট দিয়ে লিখবেন যে বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা এগারোটি ভাগ একটি প্রস্তাবনা এগারোটি ভাগ একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ ও চারটি ব্র্যাডে লিখবেন বর্তমানে সাতটি চারটি সাইডে ব্র্যাকেট ব্রাকেট দিয়ে লিখবেন বর্তমানে সাতটি তফসিল রয়েছে আমি আবার বলি বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা ভাগ এগারোটি ভাগ একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ চারটি ব্রাকেটে বর্তমানে সাতটি তফসিল রয়েছে প্রিয়ঙ্কা মন্ডল জিজ্ঞেস করেছেন কেন সাইন করেননি উনি তো বিরোধী দলের সদস্য ছিলেন তো বিরোধী দলের সদস্য সাইন করবেন না রে স্বাভাবিক যে কথা বলছিলাম যে বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা এগারোটি ভাগ একশো তেপান্নটি অনুচ্ছেদ চারটি বর্তমানে সাতটি তফসিল রয়েছে অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা রয়েছে কয়টি সরি যদি পরীক্ষায় হ্যাঁ বলেন প্রস্তাবনা রয়েছে কয়টি এটার উত্তর আগে দেন একটি একটি থামেন এরপর মনে করেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে কয়টি চারটি নাকি সাতটি কী উত্তর দিবেন বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে কয়টি চারটি নাকি কেউ লিখেছেন চার কেউ বলেছেন সাত আমি যদি প্রশ্ন করতাম যে বাংলাদেশের সংবিধানে মানে যখন সংবিধান কার্যকর হয়েছিল সেই সময়ে তফসিল রয়ে ছিল কয়টা তাহলে উত্তর হবে চারটা আর যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে কয়টি এর মানে হচ্ছে বর্তমানে এর মানে হচ্ছে বর্তমানে এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার ছেলে মেয়ে কয়টা আপনি কি বলবেন নাকি উনিশশো সালে ছিল চারটা এখন সাতটা নাকি বলবেন যে এখন সাতটা সাতটা হলে সাতটা বলবেন সাতটা হলে সাতটা বলবেন বর্তমান উল্লেখ করার দরকার নেই যদি আপনাকে জিজ্ঞেস করে যে তফসিল কয়টা তার মানে আপনাকে বুঝতে হবে যে বর্তমান জানতে চেয়েছে আর অতীত জানতে চাইলে তাহলে বলবে যে উনিশশো সালের সংবিধানে তফসিল ছিল কয়টা উত্তর হবে চারটা আশা করি ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে এপরে হেডলাইন করবেন কিছু বিশেষ তথ্য কিছু বিশেষ তথ্য কে কোনো প্রশ্ন করেছে না এই ক্লাস আর হবে কিনা না এই ক্লাস সম্ভবত প্রাইমারি ব্যাচে আর হবে না অন্য কোনো ব্যাচে হতে পারে কত হচ্ছে হেডলাইন করুন কিছু বিশেষ তথ্য এখানে বেশি না খুব বেশি তথ্য আমি এখানে দিব না বেছে বেছে কিছু দিব প্রাইমারির জন্য বিসিএস এর তথ্য লাগে আপনাদের এত লাগবে না প্রথমে ইস্টার দিয়ে লেখেন ইস্টার দিয়ে লিখবেন কিছু বিশেষ তথ্য সম্পর্কে লেখেন গণপরিষদের নেতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্টার চিহ্ন দিয়ে লিখুন গণপরিষদের নেতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের নেতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখবেন বাংলাদেশের মূল সংবিধানটি হাতে লেখা বাংলাদেশের মূল সংবিধানটি হাতে লেখা এটি লিখেছেন আব্দুর রফ না পলিউর হাসান তফসিলার মূলনীতি এক না তফসিল এবং মূলনীতি এক নয় ভিন্ন তো স্টেশন দিয়ে লিখবেন বাংলাদেশের মূল সংবিধানটি হাতে লেখা এটি লিখেছেন আব্দুর রৌফ এটি লিখেছেন আব্দুর রফ ইস্টেশন দ্যান আবার লিখবেন বাংলাদেশের মূল সংবিধানটি তির নব্বই পতার নাইনটি থ্রি তিরানব্বই বাংলাদেশের মূল সংবিধানটি তিরানব্বই পতার এবং স্বাক্ষরের পর হয়েছে এটি একশো আট পাতা স্বাক্ষরের পর এটি হয়েছে একশো আট পাতা স্বাক্ষরের পর এটি হয়েছে একশো আট পাতা স্বাক্ষরের পর এটি হয়েছে একশো আট পাতা লিখেছেন স্বাক্ষরের পর এটি হয়েছে একশো আট পাতা ইস্টাচিহ্ন আবার লিখবেন এই সংবিধানের অঙ্গ ছিলেন অঙ্গ এই সংবিধানের অঙ্গ ছিলেন এই সংবিধানের অঙ্গ সজ্জায় ছিলেন শিল্পী হাসেম খান এই সংবিধানের অঙ্গ ছিলেন শিল্পী হাসেম খান এই সংবিধানের অঙ্গসজ্জায় ছিলেন শিল্পী হাসেম খান আবার লিখবেন সংবিধানটিতে চামলার কাজ করেছেন চামলা মানে লেদার ওই মলাটে কিছু চামলার কাজ আছে মলাটে কিছু চামলার কাজ আছে লিখবেন সংবিধানটিতে চামলার কাজ করেছেন সৈয়দ শাহ আবু শফি সংবিধানটিতে চামলার কাজ করেছেন সৈয়দ শাহ আবু শফি সৈয়দ শাহ আবু শফি সংবিধানটিতে চামড়ার কাজ করেছেন সৈয়দ শাহ আবু শফি স্টার চিহ্ন দিবেন আবার সংবিধানটিতে চামড়ার কাজ করেছেন সৈয়দ শাহ আবু শফি লিখবেন সংবিধানটিতে প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদ মানে যে উপরে যে ডিজাইনটা আর কি ওটাকে প্রচ্ছদ বলে সংবিধানে সোফি সামিয়া ফিরদুল শফি ফয় ফয়দির্গি আগেরটা শফিক না সফি সফি ফয় ফয়দির্গি ওইটাই এরপর যে কথা বলছিলাম সংবিধানটির প্রচ্ছ দেখেছেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন সংবিধানটির প্রচ্ছ দেখেছেন সংবিধানটির প্রচ্ছ দেখেছেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন আই রিপিট সংবিধানটির প্রচ্ছ দেখেছেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন লিখেছেন চিহ্ন দিবেন আবার লিখবেন বাংলাদেশের সংবিধানের দুটি পাঠ রয়েছে বাংলাদেশের সংবিধানের দুটি পাঠ রয়েছে বাংলাদেশের সংবিধানের দুটি পাঠ রয়েছে এক বাংলা পাঠ দুই ইংরেজি পাঠ এক বাংলা পাঠ দুই ইংরেজি পাঠ এক বাংলা পাঠ দুই ইংরেজি পাঠিয়ে দিয়ে লিখবেন নোট 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 একটা নোট দিয়ে লিখবেন যদি উভয় পাঠের মধ্যে যদি উভয় পাঠের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় দ্বন্দ্ব মানে সংঘাত যদি উভয় পাঠের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তবে বাংলা পাঠ প্রাধান্য পাবে যদি উভয় পাঠের মধ্যে মানে বাংলা ও ইংরেজি উভয় পাঠ আর কি যদি উভয় পাঠের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তবে বাংলা পাঠ প্রাধান্য পাবে তবে বাংলা পাঠ প্রাধান্য পাবে ইসা দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যা হলেন সুপ্রিম কোর্ট আবার বলি বাংলাদেশের সংবিধানের অভিভাবক মানে গার্জিয়ান অভিভাবক বা ব্যাখ্যাকারক হলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যা হলেন সুপ্রিম কোর্ট অভিভাবক বা ব্যাখ্যা করক হলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধান অভিভাবক বা ব্যাখ্যা করক হলেন সুপ্রিম কোর্ট চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানের মূল প্রণেতা হলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের মূল প্রণেতা হলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের মূল প্রণেতা হলেন ডক্টর কামাল হোসেন মূল প্রণেতা হলেন ডক্টর কামাল হোসেন এরপর যে বিষয়গুলো আছে হেডলাইন করেন বাংলাদেশের সংবিধানের এগারোটি ভাগ হেডলাইন করবেন বাংলাদেশের সংবিধানের এগারোটি ভাগ এটা পিডিএফ যাবে এই যে আমি স্ক্রিনে দেখতে দেখানো দেখাচ্ছি এটা পিডিএফ যাবে এটা আপনাদের লিখতে হবে না দেখেন প্রথম ভাগ প্রজাতন্ত্র দেখে যান এটা লেখার দরকার নেই জাস্ট দেখে যান প্রথম ভাগ প্রবাতন্ত্র দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৃতীয় ভাগ মৌলিক অধিকার চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ পঞ্চম ভাগে আছে আইনসভা এরপর ষষ্ঠ ভাগে আছে দেখেন বিচার বিভাগ সপ্তম ভাগে আছে হলো নির্বাচন অষ্টম ভাগে আছে হচ্ছে মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নবম ভাগে আছে হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ আর দশম ভাগে আছে হচ্ছে সংবিধান সংশোধন দশম ভাগে সংবিধান সংশোধন আর সর্বশেষ এগারোতম ভাগে আছে দেখেন কি একাদশ ভাগে আছে বিভিদ বা বিবিধ একাদশ ভাগে কি আছে বিবিধ বা বিবিধ এটা আপনাদের লেখার দরকার নেই এরপরে হেডলাইন করবেন তফসিল তফসিলটা আমরা একটু লিখব তফসিল তফসিলটা সম্পর্কে লেখেন এভাবে হেডলাইন করেন তফসিল তারপরে লেখেন প্রথম তফসিল এই প্রথম তফসিল লিখে এরকম সামনে টান দিয়ে এই জায়গায় লিখবেন অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন আই রিপিট আমি আবার বলছি প্রথম তফসিল সম্পর্কে লিখবেন অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন দ্রুত লেখেন অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন মানে সংবিধানের কথায় বলা হচ্ছে প্রথম তফসিলে যে যতই বিধান থাকুক এই সংবিধানটাই হচ্ছে কি কার্যকর আইন তো সে কথায় লেখা আছে আপনারাও লেখেন প্রথম তফসিল অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন এরপর নিচে লেখেন দ্বিতীয় তফসিল খাতায় লেখেন দ্বিতীয় তফসিল সম্মেটন দিয়ে লিখবেন নির্বাচন লিখবেন নির্বাচন মানে রাষ্ট্রপতি নির্বাচন শুধু নির্বাচন না দ্বিতীয় লিখবেন রাষ্ট্রপতি নির্বাচন দ্বিতীয় তফসিল লেখেন রাষ্ট্রপতি নির্বাচন আর লিখে রাখেন বিলুপ্ত এটা এখন বিলুপ্ত রাষ্ট্রপতি নির্বাচন ব্র্যাকেট এটা লিখে রাখুন এটা এখন কি বিলুপ্ত রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে এখন হয় না এরপর তৃতীয় তফসিল মানে তিন নম্বর তফসিল তৃতীয় তফসিল তৃতীয় তফসিল সম্পর্কে লিখবেন এরকম সামনে ডান দিয়ে লিখবেন যে শপথ ও ঘোষণা শপথ ও ঘোষণা শপথ ও ঘোষণা মানে বিষয়টা হলো কোন পদের কে শপথ পড়াবে কোন পদের কে শপথ পড়াবে সেগুলোই কোন পদের কে শপথ পড়াবে সেগুলোই লিখেছেন শপথ ও ঘোষণা এরপর লিখবেন চতুর্থ তফসিল চতুর্থ তফসিল চতুর্থ তফসিল সম্পর্কে লেখেন ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ক্রান্তিকালীন মানে হচ্ছে জরুরি অবস্থা ক্রান্তিকালীন মানে হচ্ছে জরুরি অবস্থা তো লিখবেন ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী মানে জরুরি অবস্থা হলে অস্থায়ী কি কি বিধান হবে সেগুলো এখানে আছে এরপরে লেখেন পঞ্চম তফসিল পঞ্চম তফসিল দিয়ে লিখুন শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ পঞ্চম তফসিল লিখবেন শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ পঞ্চম তফসিল শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ পঞ্চম তফসিল শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ এ নিচে লিখবেন ষষ্ঠ তফসিল ষষ্ঠ তফসিল শেখ মুজিবুর রহমানের মার্চের ঘোষণা ষষ্ঠ তফসিল শেখ মুজিবুর রহমানের ছাব্বিশ মার্চের স্বাধীনতার ঘোষণা মার্চের স্বাধীনতার ঘোষণা ছাব্বিশ মার্চের স্বাধীনতার ঘোষণা এরপর লিখবেন সপ্তম তফসিল সপ্তম তফসিল স্বাধীনতার ঘোষণাসনদ সপ্তম তফসিল স্বাধীনতার ঘোষণাসনদ সপ্তম তফসিল স্বাধীনতার সনদ এরপরে হেডলাইন করবেন সাংবিধানিক প্রতিষ্ঠান বাট এটা ওইভাবে প্রাইমারিতে আসবে না এটা বিসিএসের টপিক আমি যা আপনাদেরকে একটু বলে যাই এটা লিখতে হবে না সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে সেগুলো যেগুলো সংবিধানের যে সকল প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে সেগুলোই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মূলত আপনার চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত উল্লেখিত যে ছয়টা এই ছয়টাই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এটা প্রাইমারিতে লাগবে না এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি সাংবিধানিক পদ তো সাংবিধানিক পদ বাংলাদেশে আছে হচ্ছে নয়টা বাংলাদেশের সাংবিধানিক পদ হচ্ছে নয়টা সেই নয়টা লিস্ট এই যে লিস্ট দেয়া আছে এটা আপনাদের পিডিএফ যাবে যেমন প্রথম পদ এক নম্বরে আছে হচ্ছে সাংবিধানিক পদের এক নম্বরে আছে রাষ্ট্রপতি দুই নম্বরে আছে হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্য মানে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাই তিন নম্বরে আছে হলো স্পিকার চার নম্বরে আছে হচ্ছে ডেপুটি স্পিকার পাঁচ নম্বরে আছে হচ্ছে সংসদ সদস্য মানে এমপিরা সংসদ সদস্য মানে এমপি আছে পাঁচ নম্বরে এটা লিখতে হবে না এটা পিডিএফ যাবে না এটা পিডিএফ যাবে পিডিএফ যাবে এটা লিখতে হবে না এরপর ষষ্ঠ পদ এখানে আছে সুপ্রিম কোর্টের বিচারকগণ ষষ্ঠ পদে আছে সুপ্রিম কোর্টের বিচারকগণ সপ্তম পদে আছে হচ্ছে নির্বাচন কমিশনের সদস্য অষ্টম পদে মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আর নবম পদে আছে সরকারি কর্ম কমিশন মানে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন মানে বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য যারা আছেন এটা হচ্ছে সাংবিধানিক পদ এটা হচ্ছে কি এই নয়টা হচ্ছে সাংবিধানিক পদ তো আমাদের মোটামুটি আলোচনা এ পর্যন্তই ছিল এটার পিডিএফ চলে যাবে যে কারণে আপনাদের লেখা লাগলো না যে কারণে আপনাদের লেখা লাগবে না এটা হচ্ছে বিষয় এই স্লাইডগুলো আপনাদের পিডিএফ আকারে যাবে তাতে চিন্তার কোনো কারণ নেই আর আগে যে দুটো জিনিস বলেছি সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক পদ সাংবিধানিক প্রতিষ্ঠান ওটা তো বললামই ওটা ওইভাবে আসবে না সাংবিধানিক পদ নয়টা নয়টা এটা পিডিএফ আকারে চলে গেল আপনাদের লিখতে হলো না এটা হচ্ছে বিষয় তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ক্লাসটা কেমন ছিল সেটা কমেন্টস করে জানাতে পারেন প্লাস কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন দুই মিনিট আমাদের সময় আছে পিএসসির সদস্য কারা পিএসসি হচ্ছে সরকারি কর্ম কমিশন ওখানে যে সদস্যগুলো আছেন চেয়ারম্যান সহ তাদেরকেই রাষ্ট্রপতি নিয়োগ দান করে থাকেন রাষ্ট্রপতি নিয়োগ দান করে থাকেন শ্রেয়া আক্তার নাকি সেরিনা আক্তার যাই হোক এটার কি ভিডিও যায় নাকি অনেকে হ্যাঁ এটার ভিডিও পাবেন আপনারা অবশ্যই ভিডিও পাবেন ভিডিও যাবে ভিডিও যাবে এই আর কি উপমন্ত্রী প্রতিমন্ত্রীর ডিফারেন্স কথা হচ্ছে যে সাংবিধানিকভাবে মন্ত্রী হচ্ছে সবার উপরে আর মন্ত্রিসভার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারপরে যারা আছেন উপমন্ত্রী প্রতিমন্ত্রী সাংবিধানিকভাবে এনারা সবাই আপনার ওই দুই নম্বর পজিশনে ওখানে অবস্থান করেন কিন্তু বিষয়টা হলো যে এমনিতে মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে কিছু ভাগ রয়েছে এটা হলো বিষয় তো ওটা আলোচনা এত দীর্ঘ আলোচনা এখন করা পাচ্ছে না সংক্ষেপে বললাম আর কি তো এই ক্লাসটা শুধু প্রাইমারি নয় প্রাইমারি বিসিএস তো বিসিএস আমরা আরো একটু বিস্তারিত পড়াই বিসিএস এ আরো কিছু বিষয় আছে সেগুলো আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সেটা আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ নয় সেটা বাদ দেওয়া হয়েছে বাট এটা গুরুত্বপূর্ণ সব চাকরির জন্যই গুরুত্বপূর্ণ এখন কি রাজমান প্রশ্ন করেছেন বিল কি বিল তো বলেছিলাম আইনের প্রস্তাব বা খসড়াকে খসড়াকে বলা হচ্ছে বিল আইনের প্রস্তাব বা খসড়াকে বলা হয় বিল যে কোনো আইন পাশ হওয়ার আগে সংসদে পার্লামেন্টে প্রস্তাব আকারে বা বিল আকারে যায় বিল পাশ হয়ে যাওয়ার পরে সেটা হয়ে যায় কি অ্যাক্ট আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন বিল কি রুল কি এগুলো বলেছে এখন আর বলা যাবে না তাও বিল বলে দিয়েছি তো ঠিক আছে ভালো থাকবেন যাবেন সবাই ইউনিভার্সিটির প্রিয়াঙ্কা মন্ডল প্রশ্ন করেছে ইউনিভার্সিটির ভিসি এর পদ কততম ওটা সাংবিধানিক পদ না ওটা কোনো সাংবিধানিক পদ নয় সাংবিধানিক পদ এই নয়টাই ওটা কোনো সাংবিধানিক পদ নয় হ্যাঁ অনুচ্ছেদ তো পড়তে হবে অনুচ্ছেদ কিছু পড়তে হবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে বলে দিব সংবিধানের দ্বিতীয় ক্লাসে বলে দিব আর একটা জিনিস বলি কিছু কিছু গাইডে আপনারা অনেকেই আছে কনফিউজড হবেন কিছু কিছু গাইডে অ্যাডর্নি জেনারেলকে বলা হয়েছে সাংবিধানিক পদ কিছু কিছু গাইডে অ্যাডর্নি জেনারেলকে বলা হয়েছে সাংবিধানিক পদ এই গাইড এলা একেবারে বল কিছু জানে না বই লিখেছে বাট কিছু জানে না সত্যি কথা বলছি অ্যাটর্নি জেনারেল কোনো সাংবিধানিক পদ নয় বরং ওটা হচ্ছে সংবিধানে উল্লেখিত একটি বিশেষায়িত পদ একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই অনেকের মাথায় খটকা লাগবে ভালো জিনিস মনে এসেছে অ্যাটর্নি জেনারেল কিন্তু সাংবিধানিক পদ নয় কিছু কিছু গাইডে কিছু কিছু বইয়ে যে বই লিখিত সে জানে না পরিষ্কার কথা জানে না আমি সত্যি বলছি ও আসলেই জানে না অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয় জেনারেল হচ্ছে সংবিধানে উল্লেখিত একটি বিশেষায়িত পদ অর্থাৎ জেলা আদালত তো দেখবেন পিপি থাকে পিপি সরকারি উকিলকে বলা হয় পিপি জেলা আদালতে মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর পিপি ঠিক একইভাবে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে উচ্চ আদালতে এখানে সরকারের যিনি উকিল তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল এরা কোনো সাংবিধানিক পদ নয় এটা হচ্ছে একটি বিশেষায়িত পদ একটি বিশেষায়িত পদ এটা মনে রাখবেন কিছু কিছু এটা আছে তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে সংবিধানের পরবর্তী ক্লাসটা নিয়ে হয়তো বা দেখা হবে নেক্সট তো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করছি আরেকটা জিনিস মনে রাখবেন সফলতার কোনো বয়স নেই সফলতার কোনো বয়স নাই আপনাকে সফল হতে হলে ধৈর্যশীল হতে হবে সফল হতে হলে ধৈর্যশীল হতে হবে আর একটা কথা আমি সবসময় বলে থাকি যে একজন মানুষ হিসেবে আমরা সবাই বান্দা। তবে আমি ক্লাসে যে কথাগুলো বলে থাকি এই কথাগুলো ফলো ফলো করবেন ব্যক্তি আমাকে ফলো করার কোনো প্রয়োজন নেই বাট ক্লাসে আমি যে কথাগুলো বলি এগুলো অবশ্যই ফলো করবেন ক্লাস আমি সাধারণত কোনো আজে বাজে পরামর্শ দিয়ে থাকি না দিই না ক্লাসে যে পরামর্শগুলো দিই একটু কড়া কথা বললেও যেগুলো বলি সঠিক কথাগুলো বলার চেষ্টা করে থাকি আর ধৈর্যশীল হবেন যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করেও থাকে তারপরেও ধৈর্যশীল হবেন তারপরেও ধৈর্যশীল হবেন অপেক্ষা করবেন কারণ কি তারাও অপেক্ষা করছে কারণ তারাও অপেক্ষা করছে এটা আমার কথা নয় মহান সৃষ্টিকর্তার কথা এটা মোহন সৃষ্টিকর্তার কথা তারাও অপেক্ষা করছে তো অনেকেই কমেন্টস করেছেন থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ আর আসলে হয়েছে কি অনেকে পার্সোনাল অনেক প্রবলেম মানে পার্সোনাল যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফেসবুকে নক করার দরকার নেই অনলি মেসেঞ্জারে ফেসবুক আমাকে কেউ রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই আমি তাও আইডিটা দিয়ে রাখছি শাহরিয়ার মামন যে নামে আসে আপনারা প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন করার আগে অবশ্যই ওই অনলাইনে ক্লাস করেন প্রাইমারি ব্যাস এটা একটু উল্লেখ করবেন নয় উত্তর দিব না এই শাহরিয়ার মামুন দিয়ে সার্চ দিলে পাওয়া যায় ওখানে ওই আমার ছবিও দেওয়া আছে আমার প্রোফাইলে আমার ছবিও দেওয়া আছে একটু খুঁজলে পাওয়া যায় আর কি একটু খুঁজলে পাওয়া যায় ওখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে প্রশ্ন করবেন ধর আমি এক দুই কথায় উত্তর দিতে পারি বিশাল বড় প্রশ্ন করবেন না যে আমার দুই পথ এলাকা লাগে ন সংক্ষেপে প্রশ্ন করবেন অনেককে আমি বলি যে ঠিক আছে ম্যাসেঞ্জারে ফোন দেন সেটা অনেক সময় বলে থাকি সময় সুযোগ পেলে তখন ম্যাসেঞ্জারে বুঝাই দিই আর কি তো এটা জাস্ট মেসেঞ্জারে অ্যাড হন এডন অ্যাড হন ফেসবুকে অ্যাড হওয়ার দরকার নেই ফেসবুকে ফলো করতে পারেন বড়জোর এই আর কি তো ঠিক আছে যদি কারোর প্রশ্ন থাকে এখানে আমার প্রোফাইলে ছবি আছে ওটা দেখে এখানে ইনবক্সে প্রশ্ন করতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ভবিষ্যতে আর শোনেন আজকে সাতটায় লাইভ ক্লাস হবে যারা মিস করেছেন শুরুর দিকে এই সংবিধানের ক্লাসটাই আমি নিব একটু পরে শুরুর দিকে যারা মিস করেছেন তারা ফেসবুক লাইভে ক্লাসটা করতে পারেন ওই যে বিল টিল যেগুলো আছে ওগুলো আলোচনা একটু পরে এই সাতটার সময় আমি আলোচনা যারা বিলটিল বোঝেন নাই ওখানে আর একবার দেখতে পারেন আজকেই লাইভ নেব একটু পরে ওই বিল অ্যাক্ট ওখানে ওগুলো আর একবার আলোচনা এত আলোচনা করব না ঘন্টা কানিক আলোচনা করব শুরুর দিকের কিছু আলোচনা আমি করবো আজকে ওই ক্লাসটা দেখতে পারেন একটু পরেই শুরু হবে ফেসবুক লাইভ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম